কিছুক্ষণ বাদেই আপনাদের সামনে উপস্থিত হতে চলেছেন। আমরা আশা রাখবো প্রথম থেকে শেষ অবধি আপনারা এইভাবেই পূর্ণ সহযোগিতা করে যাবেন। আর কিছুক্ষণ বাদেই শুরু হতে চলেছে সুদীপ ডান্স একাডেমির বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। মঞ্চে আসছে শুভদা। নতুন এক আবর্তন শেষ হলো। প্রত্যেক জনজাতি তার নিজের নিজের মতো করে সাজিয়েছে শুরু শুরুর কথা, তা সে বঙ্গাব্দ, শকাব্দ, খ্রিস্টাব্দই হোক না কেন। পৃথিবী জুড়ে আছে অসংখ্য ক্যালেন্ডার, অসংখ্য নতুন বছরের হিসেব, আর সেই হিসেবকে মাথায় রেখে আজ সুদীপ ডান্স একাডেমি তার 1, 9, 2, 9, 3, 3 বছর পার করলো এই গঙ্গারামপুরে। একটু জোরে একটু ক্রাউড চাই সকলের তরফ থেকে, চিৎকার চাই। একদম শুরুতেই মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের মমেরা, প্রত্যেক মায়েরা তো উপস্থিত, তবে হ্যাঁ সেই মাকে চাইবো এই মঞ্চ, যার সুদীপ, সেই সুদীপের মাকে আমি জয়শ্রী কাকিমাকে মঞ্চে ডেকে নিচ্ছি। জয়শ্রী কাকিমা, আপনি মঞ্চে চলে আসুন, এবং তার পাশে চাই দুজন মানুষ যে সবসময় সুদীপের সাথে থাকে। আমি চাইবো অম্লান এবং সংযুক্তা, তাদেরকেও আমি মঞ্চে ডেকে নিচ্ছি। তারা ইতিমধ্যেই মঞ্চে চলে এসেছে। যে কোনো অনুষ্ঠানেরই মাঙ্গলিকভাবে শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে, তো আজও তার ব্যতিক্রম নয়। আমি চাইবো প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করবার জন্যে প্রদীপ প্রজ্বলনের দায়িত্বে যারা রয়েছেন, ক্যান্ডেল এবং ম্যাচ ক্যান্ডেল, মাঙ্গলিকভাবে অনুষ্ঠানের শুভ সূচনা করবার জন্যে আমি চাইবো যিনি ক্যান্ডেল এবং ম্যাচের দায়িত্বে রয়েছেন। খুব ভালো লাগছে পুরো হলটা এত গরমেও আপনারা এত সুন্দরভাবে বসে আছেন, অসংখ্য ধন্যবাদ। একবার নিজেদের জন্য একটু জোরে হাত তালি হোক, একটু নিজেদের জন্যে, থ্যাংক ইউ। ভীষণ স্মরণীয় একটা মুহূর্ত, সুদীপ ডান্স একাডেমির ওনার সুদীপের মা আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করছেন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। মাঙ্গলিকভাবে অনুষ্ঠানের শুভ সূচনা আমরা করতে চলেছি। মাঙ্গলিকভাবে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা ইতিমধ্যেই আমরা করে ফেললাম। চলছে অনুষ্ঠানের শুভ সূচনা পর্ব। মাঙ্গলিকভাবে অনুষ্ঠানের শুভ সূচনা হয়ে যাওয়ার পর আমি চাইবো আজকের জয়শ্রী কাকিমাকে আজকের অনুষ্ঠান সম্পর্কে দু একটা কথা বলবার জন্য, কেননা শুরুটা তার মাধ্যমেই আমরা করতে যাই। তাই তার সন্তান সুদীপ, সুদীপের মঙ্গল কামনায় এবং গঙ্গারামপুরবাসী আরও যেন ডান্সের দিক থেকে আরও এগোতে পারে এই কামনা নিয়ে আমি চাইবো দু একটা কথা তার মুখ থেকে শুনবার জন্যে। হ্যালো হ্যালো,
সবাই আপনারা সুদীপকে আশীর্বাদ করুন, সুদীপ যেন এইভাবেই এগিয়ে যেতে পারে তার ছেলে মেয়েদেরকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে। এইটুকুনি সবারই কাছে। আচ্ছা, আমার মনে হলো সংযুক্তা নিজে থেকে কিছু বলতে চাইছে, এই জন্য মাইক্রোফোনটা ওই নিয়েছে। তাই আমি চাইবো সংযুক্তাকে দু একটা কথা বলবার জন্য আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমেই নমস্কার সবাইকে। সুদীপ এখান থেকে গঙ্গারামপুর থেকে কলকাতায় গিয়ে আমাদের সঙ্গে কাজ করে, এটাই অনেক বড় একটা ব্যাপার। কারণ এখান থেকে কালকে রাত্রে আমরা যখন রওনা দিয়েছি, তারপরে এখানে এসে পৌঁছানো, এটা একটা বিশাল হেকটিক জার্নি। কিন্তু ও যখনই আমাদের কোনো কাজ পড়ে আমরা ডাকলেই ও সঙ্গে সঙ্গে চলে যায়, এটা অনেক বড় ব্যাপার আমাদের জন্য। আর সব বাচ্চাদের সঙ্গে আমি আগেও এসেছি, ওরাও আমাদের সঙ্গে গিয়ে কাজ করেছে, জি বাংলায় কাজ করেছে, স্টার জলসায় কাজ করেছে। তো এটাই চাই, আরও বড় হোক, আমার ভাইটাও অনেক বড় হোক, আমার গলাটা ভার হয়ে আসছে, সুদীপ ডান্স একাডেমি আরও এগিয়ে যাক, এটাই বলার। অসংখ্য ধন্যবাদ সংযুক্তাকে। এরপরে অম্লানকে বলবো। অম্লান, দু একটা কথা তোমার মুখ থেকে। এটা মনে হয় একটু আগে ফাটলে ভালো হতো। যাই হোক, সুদীপকে জানাই মানে আমাদের সবার তরফ থেকে মানে খুবই ভালো ভালো শুভেচ্ছা। কেননা আজকে এত বড় একটা অনুষ্ঠান করেছে এখানে, প্রত্যেক বছর 3 বছর হচ্ছে এই নিয়ে। তো একটাই কথা বলতে পারি সবাই মিলে, একটু একটা জোরে বলবো, হিপ হিপ হুরে সুদীপ ডান্স একাডেমি, সবাই একসাথে, ঠিক আছে? রেডি, 5, 6, 7 গো। হিপ হিপ হুরে সুদীপ ডান্স একাডেমি, একবার জোরে মিলে সবাই, প্লিজ সবাই একসাথে, রেডি, 5, 6, 7 গো। আরেকবার, গরম পড়েছে বুঝতে পারছি, কিন্তু একটু জোরে প্লিজ, রেডি, 5, 6, 7 গো। থ্যাংক ইউ, এটাই তো চাই আজকে, যেন এই ফার্স্ট টু লাস্ট যেন সেম এনার্জিটা যেন থাকে। থ্যাংক ইউ। বাবারা একটু চাপে থাকবেন, বাবাদের থেকে মায়েদের ভলিউম যে বেশি মায়েরা কিন্তু প্রমাণ করে দিল। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো অনুষ্ঠানের শুরুটা একটু অন্যভাবেই আমরা চাই, জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করবো। আমরা যারা অডিয়েন্সে রয়েছেন তাদের সকলকে বলছি একটু উঠে দাঁড়াবার জন্যে, ভারত মায়ের প্রতি শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করতে আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করবো। মাঙ্গলিকভাবে আমরা শুভ সূচনা ইতিমধ্যেই করেছি, তাই জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা অনুষ্ঠানের শুভ সূচনা করবো। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলধি তরঙ্গ, শুভ নামে জাগে তব শুভ আশিষ মাগে, গাহে তব জয় গাথা জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, এবং এটির সাথে অসংখ্য ধন্যবাদ জানি আপনাদের সকলকে। ধন্যবাদ কাকিমা, এবং ধন্যবাদ অম্লান এবং সংযুক্তাকে। আমি চাইবো এরপরে আমাদের উদ্বোধনী সঙ্গীতের দিকে এগোনোর জন্য, উদ্বোধনী সঙ্গীতে যারা রয়েছেন তাদেরকে মঞ্চ প্রস্তুতির জন্য একটু মঞ্চে ডেকে নিচ্ছে। এবং এটির সাথে অসংখ্য ধন্যবাদ বাঙালি আনাকে আরও সুন্দরভাবে তুলে ধরার জন্য, এই ঢাকুরিয়া দাদাদের, একটু জোরে হাততালিও এদের জন্যে। থ্যাংক ইউ।